হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে যেসব শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীতে 2018 সালে JSC পরীক্ষা দিবে, তাদের জন্য ইংলিশ 100% কমন 100 নাম্বারের জন্য সাজেশন। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখানে যেগুলো সাজেশন দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে। তো ইনশাল্লাহ এখানে সাজেশন যদি তুমি A to Z ফলো করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় কমন পাবে এবং GPA 5 পাবে ইনশাল্লাহ। এবং আমাদের চ্যানেলে অর্থাৎ আমাদের আরও যে বিষয়গুলো, অর্থাৎ তোমাদের JSC পরীক্ষার সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে। ইতিমধ্যে ম্যাথের 100% সাজেশন অর্থাৎ কমন সাজেশনগুলো দেওয়া আছে। যারা ম্যাথের সাজেশনটি দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে ম্যাথ এর যে সাজেশন রয়েছে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো JSC 2018 সালের সাজেশন, অর্থাৎ যেহেতু 2018 সালে JSC ইংলিশের পরিবর্তন এসেছে অনেক, অর্থাৎ আগে দুইটি পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা হতো, এবার 100 মার্কের, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 100 মার্কের পরীক্ষা হবে। তো সেই জন্য তোমাদের এখন ইংলিশে A+ পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু বাদ পড়েছে। আর কঠিন যে আইটেমগুলো ছিল, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, এগুলো যেহেতু বাদ গিয়েছে, এখন কিন্তু তেমন মুখস্থ বেশি পড়া নেই। যেগুলো আছে এগুলো থেকে সহজে A+ পাওয়া সম্ভব। তো ইংলিশের জন্য অর্থাৎ এখন শুধু ইংলিশ বলা হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলা হবে না। ইংলিশে প্রথমে যে প্যাসেজটা থাকবে সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে নাম্বার থাকবে 20টি। তো ফার্স্ট পেপারের সিন প্যাসেজগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো হলো, তার ভিতরে রয়েছে নকশিকাথা, এগুলো অবশ্যই টেস্ট পেপার থেকে অথবা বিভিন্ন বোর্ড, বিগত সালে যে বোর্ডে প্রশ্নগুলো হয়েছে তোমরা এই প্যাসেজগুলো থেকে সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। এবং 1 নম্বরে নকশিকাতা, 2 নম্বরে দ্য ওয়ার্ল্ড হাইজিন, 3 নম্বরে যারা লিভস উইথ হার, শামিমাস মিজারি, হেলথ ইজ দ্য কন্ডিশন, রিভার জিপসিস ইন বাংলাদেশ, অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ, ওয়ান্স আপন এ টাইম, এই ডব, দ্য এথেনিক পিপুল, থাউজেন্ড অফ ইয়ার্স, বাংলাদেশি কাইজিনস, রুমি আক্তার, রিনা, শামিমাস স্টোরি স্টেয়ার্ড। এরপরে রয়েছে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে তোমাদের নাম্বার থাকবে 25। তো আনসিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো রয়েছে তার ভিতরে রয়েছে প্রথমে 1 নম্বর শের-ই বাংলা কে ফজলুল হক, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ SM সুলতান। তো তোমরা এই প্যাসেজগুলো দেখবা বিগত বোর্ডের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এই প্যাসেজ থেকে আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, তাহলে অবশ্যই কমন পাবে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, মাদার তেরেসা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে রয়েছে স্মোকিং ইজ ভেরি ব্যাড হ্যাবিট, ফেরদৌসি দ্য গ্রেট পোয়েট, জন ডান অসবর্ন, অর্থাৎ যিনি কবি ইংলিশ লিটারেচার ছিলেন, জীবনানন্দ দাস অসবর্ন, বেগম রোকেয়া অসবর্ন, দ্য নোবেল প্রাইজ ইজ আলবার্ট জয়নুল আবেদিন, ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন অস, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট শেক্সপিয়ার অসবর্ন, দ্য মার্কোনি অস ইতালিয়ান সায়েন্টিস্ট, দ্য আইফেল টাওয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, আলবার্ট আইনস্টাইন। এগুলো হলো আনসিন প্যাসেজ, এই প্যাসেজগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এরপরে প্যাসেজের পরে রাইটিং পার্টে যেগুলো আইটেম তোমাদের আছে, এখন রাইটিং পার্ট তোমাদের শুধু শুধু প্যারাগ্রাফ, ডায়লগ এবং ইমেল রয়েছে। তো প্যারাগ্রাফের ভিতরে ইম্পর্টেন্টগুলো হচ্ছে ট্রি প্লান্টেশন, স্ট্রিট হকার, ট্রাফিক জ্যাম, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ রেনি ডে, টি স্টল, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, লোডশেডিং, ইউর স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন। এই প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই যে প্রতিদিন মুখস্থ থাকলে প্রতিদিন এই প্যারাগ্রাফগুলো বারবার রিভিশন দেবে এবং লিখবে, যেন কঠিন যে বানানগুলো রয়েছে সেই বানানগুলো যেন পরীক্ষায় ভুল না হয়। আর যদি তুমি এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবে, লেখাও সুন্দর হবে, বানান ভুল যাবে না। বানান যত কম ভুল হবে তত তুমি বেশি নাম্বার পাবে। তো এই প্যারাগ্রাফগুলো, এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, অবশ্যই প্যারাগ্রাফ যদি তুমি ভালো করে এগুলো পড়ো তাহলে এগুলোর ভিতর থেকে অবশ্যই কমন পড়বে। এরপরে প্যারাগ্রাফের পরে রয়েছে ডায়লগ,
ডায়লগের ভিতরে রয়েছে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ টু ফ্রেন্ডসের ভিতরে ডায়লগ লিখবে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট খুব ডায়লগগুলো, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, অ্যাবাউট আর্লি রাইজিং, অ্যাবাউট ফেভারিট হবি, অর্থাৎ অবশ্যই ফ্রেন্ডের ভিতরে টু বিটুইন টু ফ্রেন্ডস ভিতরে ডায়লগুলো হবে, অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অ্যাবাউট ফুটবল ম্যাচ, এক্সাইটিং ফুটবল ম্যাচ, অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ, অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট গার্ডেনিং, হাউ টু মেক এ গুড রেজাল্ট, রিমুভিং ইলিটারেসি ফ্রম সোসাইটি, প্রিপারেশন ফর কামিং জেএসসি এক্সামিনেশন। এই কয়েকটা ডায়লগ যদি তুমি নিয়মিতভাবে প্র্যাকটিস করো তাহলে এইগুলোর থেকে তুমি অবশ্যই কমন পাবো, এবং এই ডায়লগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে ইমেল, ইমেল এর ভিতরে ইম্পর্টেন্ট যে ইমেলগুলো রয়েছে তার ভিতরে প্রথমে রয়েছে অ্যান ইমেল টু ইয়ার ফ্রেন্ডস কনগ্রেচুলেশন হিম বা হার ব্রিলিয়েন্ট সাকসেস, অর্থাৎ ভালো ফলাফল করার জন্য তাকে কনগ্রেচুলেশন জানিয়ে, আস্কিং সাম মানি অর্থাৎ বাবার কাছে টাকা চেয়ে একটি ইমেল লেখো বাবার কাছে, স্পোর্টস ডে অর্থাৎ তোমার বিদ্যালয়ের স্পোর্টস ডে সম্পর্কে তোমার বন্ধুকে একটা ইমেল লেখো, সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন সম্পর্কে বা সামার ভ্যাকেশন তুমি কীভাবে কাটিয়েছো, অথবা সামার ভ্যাকেশনের দাওয়াত দিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল লেখো, টু অ্যাটেন্ড পিকনিক অর্থাৎ তোমার বন্ধুকে পিকনিকে জয়েন করার জন্য বা পিকনিকে যোগদান করার জন্য একটি ইমেল লেখো, ন্যাশনাল ভিডিও অফ বাংলাদেশ অর্থাৎ বিদেশে কোনো বন্ধুকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে একটি ইমেল লেখো, অ্যাবাউট ইয়ার এইম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য জানিয়ে একটি ইমেল, থ্যাঙ্কিং হায়ার হসপিটালিটি অর্থাৎ তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলে সে তোমাকে অনেক আপ্যায়ন করেছে সেখানে তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেল, প্রিপারেশন ফর দ্য জেএসসি এক্সামিনেশন অর্থাৎ তোমার জেএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমার বন্ধুকে একটা ইমেল লেখো, থ্যাঙ্কিং হিম অথবা হার নাইস বার্থডে গিফট অর্থাৎ তোমার জন্মদিনে তোমাকে অনেক সুন্দর একটা গিফট দিয়েছে সেখানে তাকে একটি ইমেল লেখো। এরপরে গ্রামার আইটেমে 25 মার্ক, গ্রামারের ভিতরে যেগুলো রয়েছে যেগুলো তার ভিতরে রয়েছে প্রিফিক্স আর সাফিক্স, সাফিক্স প্রিফিক্স থাকবে, সাফিক্স প্রিফিক্স অবশ্যই বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে এরকম হুবহু অথবা সেম নিয়মের কমন পাবে। ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলস রুলসগুলো অবশ্যই ভালো করে পড়বে, তারপরে আর্টিকেলস থেকে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অর্থাৎ জেএসসির বিগত সালের যে বোর্ড প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করবে, চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেগুলো রুলস আছে রুলসগুলো ফার্স্টে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তারপরে বোর্ড কোয়েশনগুলো সলভ করবে তাহলে কমন পাবে। চেঞ্জিং ফর্ম অফ দি স্পিচ অর্থাৎ ন্যারেশন, যেটা ন্যারেশনের জন্য আগে রুলসগুলো মনে রাখতে হবে, তারপরে ন্যারেশনের যে বিগত সালের বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো তুমি যদি নিয়মিতভাবে চর্চা করো তাহলে ন্যারেশন ইনশাল্লাহ তুমি যে কোনো ন্যারেশন আসলে তুমি করতে পারবে যে প্যাসেজ ন্যারেশনগুলো। পাংচুয়েশন, পাংচুয়েশনের কিছু রুলস আছে সেই রুলসগুলো তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে, তারপরে পাংচুয়েশনের জন্য যে বোর্ড প্রশ্নগুলো আছে বিগত সালে সেই বোর্ড প্রশ্নগুলো তুমি সলভ করবে এবং প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ গ্রামার থেকে 25 পাবে। অর্থাৎ এখানে তাহলে তোমাদের ইংলিশের জন্য সবগুলো মান বন্টন এবং সাজেশন, আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে এটা আমার বিশ্বাস, এবং তোমরা পরীক্ষায় এগুলো থেকে অবশ্যই কমন পাবে, এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে অর্থাৎ যারা জেএসসি পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমার বন্ধুরাও এটা থেকে অনেক উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের জেএসসি পরীক্ষার সকল বিষয়ে খুব তাড়াতাড়ি সাজেশন দিয়ে দেওয়া হবে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সাজেশনগুলো পেতে হলে অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে আমি এখানে যে কোনো ভিডিও আপলোড করলে খুব সহজেই সবার আগে তুমি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যেহেতু তোমাদের জেএসসি পরীক্ষার আর বেশি সময় নেই সেই জন্য খুব কম সময়ের ভিতরে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হলে এখন পড়াশোনার কোনো বিকল্প নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল হোক এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।